শাবান মাস, রজব মাস, রমজান মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। যখন রমজান ঘনিয়ে আসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মজলিসকে যখনই উম্মতের সামনে সাহাবা ইকরামের সামনে দ্বীনের আলোচনা করতেন তখন এই রমজানকে উপলক্ষ করে আলোচনাকে দীর্ঘায়িত করতেন, লম্বা করতেন, রমজানের কাউন্টডাউন শুরু করে দিতেন সাহাবা ইকরামের ভিতরে যে রমজান আইছে, রমজান আর এত দিন বাকি আছে, রমজানের আর এত ঘন্টা বাকি আছে, রমজানের আর এক মাস বাকি আছে, রমজানের আর তিন মাস বাকি আছে, রমজানের ছয় দিন বাকি আছে, রমজানের আর চব্বিশ ঘন্টা বাকি আছে, এরকম সাহাবা ইকরামের কাউন্টডাউন শুরু হয়ে যাইত এবং এটা করা সুন্নাত। এটা করা কি সুন্নাত? যুবক ভাইরা অনেকে স্মার্টফোন চালায়, তোমরা আজকের পর থেকে এই যে 23 মার্চ প্রথম তারাবি, তোমরা কয় ঘন্টা আছে, কয় ঘন্টা কয় মিনিট আছে, কয় ঘন্টা কত সেকেন্ড আছে, এটা ক্যালকুলেটারে হিসেব করবা আর ফেসবুকে পোস্ট করবা। তোমার এই পোস্ট আর তোমার এই দাওয়াত, এই লেখা যতজনের কাছে যাবে তোমার দাওয়াত হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ, ঘরে বসে তোমার এই স্মার্টফোন দিয়ে তুমি দাওয়াতি কাজ করতে পারবা, দাওয়াতি কাজ করতে পারবা, পারা যাবে না? রমজানুল মুবারক মাস আসতেছে, অত্যন্ত দামি মাস। এই রমজান মাস আসে আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য। কিসের জন্য রমজান মাস আসে? কিসের জন্য? পরিবর্তন করার জন্য। ও বাজান, এই রমজান মাসে আমরা কিছু মুসল্লিরা, কিছু মানুষ টুপি মাথায় দিবে, রোজা রাখবে, তারাবি পড়বে, জামা পড়বে, পাঞ্জাবি পড়বে, এই দেখে কিছু না কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে তারা মশকারি করবে, হাসবে, ও বাবা আজি সব হইছে, এ দেখে কবে বুঝছেন? তাকে বলতে হবে, আমরাও তাদেরকে বলতে চাই, রমজান মাস আসেই হলো বেনামাজিকে নামাজিওয়ালা বানানো, সুদখোরকে সুদমুক্ত বানানো, ঘুষখোরকে ঘুষমুক্ত বানানো, মিথ্যাবাদীকে সত্যবাদী বানানোর জন্যই রমজান আসে। কথা ঠিক কিনা? রমজান আসেই খারাপ মানুষকে পরিবর্তন করে ভালো বানাবার জন্য। সুতরাং রমজান মাসকে উপলক্ষে করে যারাই পরিবর্তন হবে আর এই পরিবর্তনকে যারা ঠাট্টা মশকারের ভিতরে আখ্যায়িত করবে, বুঝতে হবে ওরা আবু জাহেলের বংশধর। এ রমজান মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই বসন্তকাল গাছের একটা পাতা থাকে না, সব পাতাগুলো ঝরে পড়ে যায়। তাই হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন রমজান মাস হলো গুনাহ ঝরার মাস। যদি কেউ রমজানকে কাজে লাগাইতে পারে, যদি কেউ রমজানকে তওবার মাস বানাইতে পারে, যদি কেউ রমজানকে ইবাদতের মাস বানাইতে পারে, তাহলে এই রমজান মাস তার জীবনে সব গুনাহ, যেরকম ভাবে এই কালে এমন একটা সময় আসে যে সময় গাছের সব পাতা পড়ে যায়, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি তওবা করে, ভালো হওয়ার নিয়ত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জীবনে সব গুনাহকে মাফ করে দেন। এজন্য মেরে মহতারাম, এই পবিত্র মাহে রমজানুল মুবারক আসতেছে আর হয়তো 2 থেকে 3 দিন আছে আমাদের সামনে, আমাকে আপনাকে এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে যে জীবন থাক আর যা পবিত্র মাহে রমজানুল মুবারকের সম্মান করব পবিত্র মাহে রমজানে 30 রোজা আদায়ের মাধ্যমে, 30 তারাবির মাধ্যমে। তারাবি কয় রাকাত? 20 রাকাত। সমাজের ভিতরে দেখা যাবে অনেক মৌলবীরা ফতোয়াবাজি করবে যে তারাবি 20 রাকাত পড়া লাগবে না, তারাবি 8 রাকাত পড়লেও হবে। আমরা 8 রাকাতের পক্ষে না, আমরা 20 রাকাতের পক্ষে। রমজান মাসে আমরা একটা সেজদা করলে 70 সেজদার সওয়াব পাবো। সুবহানাল্লাহ, নবীজি নামাজ পড়তে 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 পা মুবারক ফুলাইয়া ফেলতেন। তাই পবিত্র মাহে রমজানুল মাস তো মৌসুমের মাস, ইবাদতের মাস। আরে সুবহানাল্লাহ, আমি যদি 8 রাকাত পড়ে না পড়ে 20 রাকাত পড়ি ভালো হবে না? আমরা 20 রাকাত পড়ব, সাথে নফল নামাজ বেশি বেশি করব, তাহাজ্জুদের নামাজ বেশি 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 পড়ব। হাদিসের মধ্যে আছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি রমজানের বাহিরে একবার সুবহানাল্লাহ পড়লে 10 নেকি দেন, আর রমজানের ভিতরে একবার সুবহানাল্লাহ পড়লে মালিক 70 নেকি দান করেন। রমজানের বাহিরে 1 টাকা দান করলে 1 টাকারই সওয়াব পাওয়া যায়, নিয়ত ভালো হইলে 10 টাকার সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ রমজানের ভিতরে 1 টাকা দান করে, বলো 1 টাকা দানের দানের বিনিময় মালিক 70 টাকার সওয়াব দান করে দেন। একটা নফল কাজ করলে আল্লাহ তাআলা ফরজিয়াত আদায়ের সওয়াব দান করে দেন। যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা সে সওয়াব আমল নামায় দান করে দেয়। এগুলো জানার দরকার আছে নাই? যদি না জানেন মানবেন কি করে?
যে যা চেনে সেটা কেনে যে যা বোঝে সেটা খোঁজে তাহলে রমজানের যে কদর রমজানের যে ফায়দা ফজিলত যদি কিছু না বলি কি করব আমরা এজন্য সামান্য সীমিত সময়ের ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে রমজানের কিছু ফজাইল সম্পর্কে আলোচনা শুনায়ে সবে কদর এতেকাও পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে যে শাওয়ালের ছয় রোজা আমি সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিব আপনারা তো প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারক আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে তিন ভাগে ভাগ করেছেন রহমত মাগফিরাত নাজাত যারা 12 রমজানের বাহিরে 11 মাস আল্লাহর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে তাদের জন্য পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম 10 দিন রহমত ছিল সুবহানাল্লাহ আর যারা রমজান আসার 2 মাস পূর্ব নিজেকে পরিবর্তন করে নিছে রজব শাবান এই তাকে নিজে পরিবর্তন হয়ে গেছে যে রমজান চলে আসছে দাড়ির মধ্যে খুর লাগান যাবে না রমজান চলে আসছে ঘরের মধ্যে সিনেমা রাখা যাবে না রমজান চলে আসছে সিরিয়াল আর দেখা যাবে না রমজান চলে আসছে বিড়ি আর খাওয়া যাবে না রমজান চলে আসছে নেশা আর করা যাবে না রমজান চলে আসছে সুদের লেনদেন করা যাবে না রমজান চলে আসছে সুদ খাওয়া যাবে না রমজান চলে আসছে ঘুষ খাওয়া যাবে না রমজান আর মাত্র 2 মাস বাকি বলে এরকম যারা রমজানের সম্মান তার জীবনটাকে পরিবর্তন করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মাগফিরাত দান করে দেন সুবহানাল্লাহ তাকে ক্ষমা করে দেন পিছনে যে 11 মাস গুনাহ করেছে আল্লাহ maaf করে দেন আর যে আল্লাহর বান্দা বান্দি রহমত পায় মাগফিরাত পায় আল্লাহ তাআলা তাকে তার যে জাহান্নাম তার নামটা যদি জাহান্নামের খাতায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে উপলক্ষ করে তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের তালিকাভুক্ত করে দেন রমজানুল মুবারক মাস কেমন দামি মাস রমজান মাস যখনই আসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তানকে বেঁধে ফেলেন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেন আল্লাহ সুবহানাল্লাহ কইলেন না আরে বাজান দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন রমজান মাসে মৃত্যুটা দান করে জান্নাতে ঢুকলার বাইরেও সুযোগ নাই মিয়া আল্লাহ এতটা আমাদের মতন কৃপণ না এজন্য যখন দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ মৃত্যুটা দিও রমজান মাসে দিও আল্লাহ মৃত্যুর সময়টা দিও পবিত্র জুমার দিন দিও আল্লাহ মৃত্যুর যে সময়টা হবে তোমার সেজদারত অবস্থায় দিও আল্লাহ শেষ কথা যেটা হবে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যাইতে পারি পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আসতে দেরি আছে জাহান্নামের দরজা বন্ধ করতে দেরি নাই সুবহানাল্লাহ রমজান মাস আসতে দেরি আছে সমস্ত উম্মতের মুহাম্মাদের যারা ঈমান এনেছে সমস্ত কবরবাসীর আযাব আল্লাহ এক মাসের জন্য বন্ধ করে দেন আমরা তো মিয়া রমজান আসলে কই রমজান যায় না কেল লাগে আর চার দোয়ানে একটু ওপেনে চা খাইতে পারি না বিড়ি খাইতে পারি না আমরা এই ধান্দায় থাকি আর কবরবাসীরা আমার বাবা আমার মা আমার দাদা যারা আমাদের ছেড়ে চলে গেছে চির বিদায় নিয়ে তারা বলে আল্লাহ রমজান মাস যদি না যাইতো আর একটা দিন যদি থাকতো আর একটা সপ্তাহ যদি থাকতো আল্লাহর একটা সেকেন্ড যদি থাকতো রমজান মাস হলো সেই মাস বাজান আসুন এই রমজান মাস দেখেন গত বছর আমাদের মাস থেকে অনেক মানুষ এই বছর নাই গত বছর আমাদের সঙ্গে তারাবি পড়ছে ইফতার করছে এই বছর তারা কবরে চলে গেছে আছে কি নাই আবার সামনে বছর আমার আপনার ঠিকানাটাও কবরের জায়গাটা হয়ে যাইতে পারে দেখা যাবে রমজান ঘুরে আসবে এতেকাফের সময় ঘুরে আসবে সবে কদর আসবে মাসখান থেকে আমি চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে যাব হতে পারে কি পারে না এজন্য আমি আমার বাজানদেরকে বলবো আপনাদেরকে বলবো আসুন রমজানকে উপলক্ষ করে জীবন কেমন ভাবে পরিবর্তন করব আমার মালিক যেন খুশি হয়ে যান পবিত্র মাহে রমজানুল মুবারক মাস এতটা দামি মাস কেন জানেন নি বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন যাকে বলা হয় এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা শবে কদর রজরিতে নাজিল করেছেন শুধু তাই না রে মুসলমান পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শেষ দশকের মধ্যে আল্লাহর নবী বলেন এমন একটা রাত্র রয়েছে এই রাত্র যদি কোনো আল্লাহর বান্দা বান্দি জাগ্রত থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক রাতের বিনিময়ে কেমন প্রতিদান দিবেন জানুনি জানুনি আল্লাহর নবী বলেন অন্যান্য উম্মতেরা
जीवन भरे अमल कर जिज्ञासा कर लें अतिक्रम कर मालिकर नैकट्य लाभ करते चिल्ला।